ব্যাপারটা হচ্ছে, আমি যেটা এই যে আবুল ফজল ভাই যার কথা কালকে তুললো, লিনার কথা, যেই মহিলার কথা, আমি কি ওই তার কয়েকটি মেসেজ আপনাদেরকে শোনাবো? মানে উনি আমাকে এই মেসেজগুলো আমার পেজে পাঠিয়ে আমাকে ব্লক করে দিয়েছেন আর কি। শুনি এবং শুনি এবং আপনারা বিনোদনের জন্য রেডি হন, দেখি আপনারা মানে কতটা ধৈর্য ধৈর্যশীল সেই পরীক্ষাটাও হবে। এই বেশি না, 7, 8 বা 10 মিনিট লাগবে সর্বোচ্চ মেসেজগুলো শুনতে। যদি উপভোগ্য মনে না হয় আমার বলবেন, আমি নেক্সট মেসেজে চলে যাব। তাহলে শুরু করা যাক অডিও স্ক্রিনে নাকি দেখে। অডিও নাকি অডিও, হ্যাঁ তা মূত্রমো না, আপনি যে ভয়ে মানুষের ভয়ে লাইন কেটে দেন, আপনার যে মানে সত্য শোনার যে সৎসাহস নাই, আপনি যে নীতির বিরুদ্ধে চলেন, এটা কি মানুষ জানে? আপনার ওখানে যে যতগুলো মূত্রমনা আছে ওগুলোকে অ্যাড করেন, ওদেরকে কথা বলার সুযোগ দেন, যারা সত্যটা বলতে যায়, যেটা সত্য, যেটা শুনতে আপনাদের ভয় হয়, যেটা যেটা বললে আপনারা ধরা পড়ে যাবেন। আপনারা যে ইন্ডিয়ার দালাল, দালালি যে করেন, ওদের থেকে যে টাকা নিচ্ছেন, আপনারা যে হিন্দুদের জন্য কাজ করছেন, হিন্দুদের হয়ে কাজ করছেন, হিন্দুদের খুশি করার জন্য যে মুসলিম বিদ্বেষ যে পন্থাটা আপনারা অবলম্বন করছেন, এটা যারাই বলতে যায় তাদেরকে আপনারা টাকা নিচু বানি দিয়ে সত্য কথা বলতে চাইলে তাদেরকে নানা রকম ভাবে অপমান, অহেতুক কথাবার্তা, তারপরে তাদের তাদেরকে তিরস্কার করা, অপমান করা, এই ধরনের কাজকর্ম করে তাদেরকে আপনার লাইন কেটে তারপর ইচ্ছা মতো তাদেরকে ধোলাই দেন, তাই না? এটাই আপনাদের মানে খোলা। অন্যদের প্রোফাইলে পিক না থাকে তখন তো তাদের হাজবেন্ড নিষেধ করে মুসলিমরা এটা। আচ্ছা একটা কাজ করি আমি, জাস্ট একটা দুটো শব্দ দিয়ে দিয়ে একটু আমার রেসপন্স গুলো দিয়ে দিই, কারণ তাহলে তাহলে আর আলোচনা মানে তাহলে আর সময়টা নষ্ট বেশি হবে না, অল্প সময় নষ্ট হবে। উনি একটা জিনিস দাবি করছে যে আমাদের পক্ষে যারা আছে তাদেরকে আমি বেশি সময় দিই। আই হোপ এই কথাটা যাদেরকে প্রতিদিন ব্লক করি, যাদেরকে প্রতিদিন রিমুভ করে দিই, যারা প্রতিদিন ইমেইলে জানান যে ভাই আমার উপর কি অভিমানে আপনি আমাকে বের করে দিচ্ছেন, যুক্ত করেন নাই, কেন আমাকে বেশিক্ষণ কইতে দেন নাই, আই হোপ তারা এই কথাটা শুনতেছেন। মানে আমার পক্ষের লোকদেরকে নাকি আমি বেশি কইতে দিই, শুনে হাসি পাইলো। এনিওয়ে, আর দ্বিতীয় কথাটা উনি যেটা করলেন যে ইন্ডিয়ার দালাল, তারপর হচ্ছে হিন্দুদের টাকা খাইয়া, ভেরি গুড, আমার কিছু বলার নেই। কিন্তু পরে এখন যে কথাটা বলতেছে সেটা শোনেন। পরে মুসলিমরা ওইটা করে, মুসলিমদের বাবা ভাইরা ভাইদের দোষারোপ করেন, আপনার নিজেরও তো প্রোফাইলে ছবি নেই, আপনার মা নিষেধ করছে দিতে, আপনার বোন নিষেধ করে, না দিলেন নবীজি নিষেধ করছে, দিলেন নবীজি কইয়ে দিছে যে এই বেটারে পাইলে কুপাবি, এই জন্য ছবি দিইনি। না না, কি বিবর্তনবাদে বিশ্বাসী। আসলে একটা কথা ঠিক যে বানরের বিবর্তনবাদ থেকে যদি মানুষ হয়ে থাকে, আপনি সে বানরের বিবর্তনবাদের পরের যে প্রজন্মটা সেটা আপনি, শুধুমাত্র আপনি আর কেউ নয়, আর বাকিরা সৃষ্টিকর্তা প্রদত্ত। আপনি নাকি কি বলে নারী নারী অধিকারে বিশ্বাস, নারীদেরকে কথা বলার সুযোগ দেন না, নিজেই এক একটা লেকচার দেন, নারীদেরকে অসম্মান করেন, এই এই নারী বিদ্বেষ নিয়ে আপনি নারী মুক্তির এই নারী মুক্তির কার্যক্রম এই কার্যকলাপ করে যাচ্ছেন, তাই না? মানে কাউকে সমঅধিকার দিতে যাচ্ছেন, তাকে কথা বলারই সুযোগ দিচ্ছেন না, নিজেই লেকচার দিচ্ছেন, নিজেই বকবক করে যাচ্ছেন, নিজেই খোলা মাঠে গোল দেওয়ার চেষ্টা করেন। মানে আপনার সাথে আপনার সাথে যে যাবে তার সাথেই আপনারা আর্গুমেন্ট শুরু করেন, কেউ যদি আর্গুমেন্ট করতে না চায় তাহলে তাকেও ধুলাই দেন, আর যে আর্গুমেন্ট করতে চায় তার তো লাইনই কেটে দেন। এটা একটা স্ববিরোধী কথা, একটু আগে বললো যে আমাদের পক্ষের লোকদেরকে আমি বলতে দিই, এখন আমার ইসরে আমি ভাবলাম যে লোকগুলো খুশি হয়ে যাবে, লোকগুলো আবার অখুশি হয়ে গেল। উনি আবার বলতেছে যে না আর্গুমেন্ট করতে না চাইলেও তারা আমি ধোলাই দিই। হ্যাঁ এই তো সত্য কথা কইয়া দিচ্ছেন, আর্গুমেন্ট করতে যায় চায় না সেও ধোলাই খায়। এনিওয়ে বান্দরের কথাটা, এটা আমার বলার কিছু নেই, অমিত ভাই আছে, অমিত ভাই হাজার বার বলছে, অমিত ভাই যদি রুচি কুলায় অমিত ভাই একটু পরে আবারও বলবে, কোনো সমস্যা নেই, অমিত ভাইয়ের ধৈর্য আছে অনেক। আর একটা যেটা বলছে যে নারী অধিকার, ক্যারেন, KAREN, ক্যারেন মানে যারা হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটিস চায়, যে কোনো রকম চিপা চাপা দিয়ে নিজেকে কোনো একটা এরকম গোষ্ঠী বা কোনো একটা প্রোটেক্টেড গ্রুপের অংশ হিসেবে দাবি করে নিজে এক্সট্রা ফ্যাসিলিটি দাবি করেন, এক্সট্রা প্রিভিলেজ প্রিভিলেজ দাবি করেন, এরকম পুরুষ বা নারীদের একটা শব্দ প্রচলিত হয়েছে ইদানিং, খুবই চলতেছে ক্যারেন। এই যে নারী অধিকার, নারী অধিকার মানে ক্যারেন আপনাকে বলছি, নারী অধিকার মানে কিন্তু এই না যে নারীকে প্রিভিলেজ দেওয়া, নারী অধিকার মানে কিন্তু এই না নারী হিসেবে আপনি সুবিধা পাবেন, নারী অধিকার মানে এই না যে আপনি আইসা আপনি একজন নারী সুতরাং আপনাকে ঘন্টা পর ঘন্টা বলতে দিবে, এটার মানে নারী অধিকার না, দ্যাটস 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 এ ডিফারেন্সিয়েট, কিন্তু নারী অধিকার না, এটা নারী অধিকার ভিন্ন জিনিস। কি জিনিস, এই যে আমার সামনে আরো আসিফ ভাই বসে আছে, ফেরাজ ভাই বসে আছে, আপনি আসেন বা কেউ যদি আসে এসে কথা বলতে পারে যে আচ্ছা নারীকে অগ্রাধিকার দেওয়ার নাম কি নারী অধিকার, বা নারী অধিকার নিয়ে যে কথা বলি এটার মানে কি আমরা এই বলি যে নারী যা কইবো ঘন্টা পর ঘন্টা শুনবো আমরা, এটার মানে কি নারী অধিকার কিনা, এটা আপনার হয়তো আপনাদের সাথে আসতে আপনার, হ্যাঁ ফারাজ বিবাদ একটু বলতে চাচ্ছেন। আচ্ছা মাতু ভাই, আমাকে কেউ একজন মেসেজ দিচ্ছেন আর কি যে এই মহিলা নাকি মুমিন্দার লাইভে গেছেন এবং আজকেই মুমিন্দার লাইভে গেছেন এবং এই বিষয়টা নিয়ে একটু মেলো ড্রামাটিক কথাবার্তা বলেছেন। উনার যে ভয়েস মেসেজ শুনলাম, উনি যেভাবে ওয়ার্ডিং ইউজ করতেছিলেন, ভাই উনি তো একটা খ্যাত মেয়ে, খ্যাত মেয়ের তো ওই জায়গাটা তো তাদের সাথে মানানসই, তার যে ওয়ার্ডিংস ভাই এগুলার এগুলার আপনি তো রিপ্লাই দিচ্ছেন, বাট আমি তো রিপ্লাই দিতেও ইন্টারেস্টেড ফিল করতেছি না একেবারে। থার্ড ক্লাস বস্তির পোলা বাইনের কি কি উত্তর দিবেন? বস্তির পোলা বাইনতে এমন না যে শুধুমাত্র ছেলেরা হয়, বস্তির পোলা বাইন তো মেয়েরাও হয়, সে শুধুমাত্র একটা বস্তির পোলা বাইনের মতো সাউন্ড করতেছিল। আই এম সরি টু সে, বাট কোনো কথায় কোনো একটা রিজনিং নাই, কোনো একটা যুক্তি নাই, কোনো কিচ্ছু নাই, মানে ওনার
বাসার পাশের বস্তির ছেলেটা যে ধরনের স্টুপিড কথা আওড়ায়, ওরকম স্টুপিড কথা শুনে তিনি আওড়াইলেন, এছাড়া কোনো রিজনেবল কোনো কথা আমি পাইলাম না জায়গায়। হ্যাঁ, সত্যি বলতে উনি করছে কি, মানে মেসেজ গুলাতে টানা ওনার যত টপিক শুনছে এতদিন ধরে হুজুরদের কাছে, যত কিছু বা ওদেরই মুমিন ভাইদের কাছে যত কথা শুনছে, ওইগুলো মুখস্থ করে করে, ওই মাথায় তো মুখস্থ হয়েছে না, ওই জিনিসগুলা সে জাস্ট পাঠাই দিছে। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, অন্য ধর্ম মেয়েদেরকে কোনো সম্পত্তি দেয় নাই, আমরা দিছে, আমরা আমাদের আমরা ধর্ম দিছে। তারপরে হইতেছে হ্যাঁ, আপনারা তো চান মেয়েরা যাতে তাসলিমা নাসরিনের মতন হোক, মানে আই উইশ বাংলাদেশের প্রতিটা মেয়ে তাসলিমা নাসরিন হইতো, আই উইশ। কিন্তু কিন্তু সেটা তো কোনোদিন কই নাই যে ভাই তোমাদেরকে হইতেই হবে। ভাই এত গাছ তো সবার থাকে না, পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে এরকম করে, মানে পুরুষতান্ত্রিকতার বিচির মধ্যে লাথি মারবে, পুরুষতান্ত্রিকতার চোখে চোখ রাঙাবে, এইটা তো ভাই সবার গাছ তো হয় না, মানে সব মেয়েদের তো এই গাছ হয় না, ডেফিনেটলি হয় না। বাট হ্যাঁ, উইশ তো করি ডেফিনেটলি, কিন্তু উনি যে অর্থে বুঝাইতে চাইতেছে যে কি ল্যাংটায় এ করুক সে করুক, না রে ভাই, ওইটা সবাই করুক তা চাই না। হ্যাঁ, আপনি যদি করতে চান সেটা আপনার স্বাধীনতা, আপনি যদি অন্য কাউকে ক্ষতিগ্রস্ত না করেন তাহলে সেটা আপনার ইচ্ছা, আপনি ল্যাংটা হয়ে করেন আর কাপড়ের উপর দিয়ে করেন সেটা আপনার ইচ্ছা। বাট ডেফিনেটলি সেটার মানে তসলিমা নাসরিন না, তসলিমা নাসরিন মানে ভিন্ন জিনিস, সেটা সেটা হইতে গেলে মনে হয় আপনার আরো তিন চারটা প্রজন্ম পার হবে। তাহলে কি ফারাজ ভাই, তাহলে কি আসলে আমি জানতাম না যে সে অন্য লাইভেও গেছে, তাহলে তো ডেফিনেটলি পাত্তা দেবো না, কারণ আমি ভাবছি যে সে আমার ব্লক করে দিয়ে হয়তো কান্নাকাটি করে চলে গেছে, আমি সেটা মনে করে। না রে ভাই, যে গোয়ালের গরু সে গোয়ালে ফেরত গেছে। ও ও ও না, তাহলে তো সরি, তাহলে তো আমি এটারে তো তাহলে সরি, তাহলে তো আর বাকি মেসেজ গুলো দেখাবো না, সরি। শুধু একটা মজার জিনিস শোনাইতে পারি, একটা শুধু মেসেজ শোনাইতে পারি, বাকিগুলো না। সেটা হচ্ছে যে এইটা, ও আচ্ছা, উফ বলার পরে উফ শব্দটা মনে হয় কখনোই শুনেন না, ওইটাকে উফ আ বানিয়ে ফেলছে, মানে মাথায় সারাদিন ওই সব আজগে উবি আজে বাজে চিন্তা ঘুরলে তো উফ কে উফ আই শুনলেন, তাই না? আপনার ওখানে আবার আপনার ওইখানে নাস্তিক কিছু আপুমনিকে দেখেছি যারা উফ আ কে খুব বেশি মিস করছিল, আপনি ওখানে বানিয়ে উফ আ উফ আ করছেন, তো ভালোই তো, ভালোই তো। এখানে যেহেতু উফ আর একটা ভালো ভিডিও তৈরি করতে পারছেন, তো পাবলিকের সামনে কেন আপনারা আলাদাভাবে যে উফ আ করেন না, একটা সামান্য সিম্পল ওয়ার্ডকে আপনি এত বড় খারাপ উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ভাবে বলছেন, আপনার মধ্যে কি কোনো বিবেক আছে? একটা মানুষের পর্যায়ে আপনি পড়েন, কি কোনো মানুষের কাজ হতে পারে? মানুষ কি এমন হয় সত্যি? অনেস্টলি মানুষ মানুষ এমন হতে পারে সত্যি? ছি, নোংরামি ছাড়েন, বুঝছেন, নোংরামি ছাড়েন, ভালোর পথে আসেন, ভালো কাজ করেন, তাহলে মানুষ মনে রাখবে আপনাদেরকে। ভালো থাকবেন, বাই। এই 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 জিনিসটা ছিল। আচ্ছা, নবী নামে কোনো ক্যারেক্টার কি এক্সিস্ট করে এই মহিলা কি জানে কিনা? কি নামের? নবী নামের, মানে মোহাম্মদ নামের কোনো ক্যারেক্টার যে এক্সিস্ট করে এই মহিলা কি কোনো আইডিয়া? না, আমি জানি না, এটা খুবই, মানে এইটা তো খুবই মাতব্বর ভাই, আমি সরি বাট এই বিষয়ে কথা বলতেছি আমি আবারও। ভাই আমি বলতে পারতেছি না, উনি নিজের মায়া নখরা করছে এবং সেটার এক্সপ্লেনেশন, মানে সেটা এটার জন্য ঝাড়ি খাইছে এবং এটার এক্সপ্লেনেশনও দেওয়া লাগতেছে, মানে ভাই না এক্সপ্লেনেশন দিন, এক্সপ্লেনেশন দরকার নেই, আমি একটু বিনোদন নিতে চাই, সেটা ও আমি সেটা দিতেছে এক্সপ্লেনেশন, যা দরকার কালকে দিয়ে দিছি। ভাগ এই জায়গা থেকে বলে দুইটা গালি দিয়ে বের করে দিতেন, দ্যাট উড বি গুড এনাফ। আপনি যে পরে আরো ইয়ে বলছেন সম্পর্কে আর দুইটা কথা বলছেন, এর জীবন ধন্য হয়ে গেছে। সেটাই সেটাই সেটাই, মানে ওই কালকে এক্সপ্লেনেশন দিয়ে দিছি যে উহ বলতে আসলে আমি কি বুঝাইছি বা সে কি বুঝাইছে, এটা তো সকলেই বুঝছে যে বিরক্তির প্রকাশ করছে, বাট বিনোদনের উদ্দেশ্যে আমি আজকে তার এই উহাটা নিয়ে শুনলাম যে আমি এটা আর ওই এক্সপ্লেনেশন তো যাবই না, আমি বিনোদন নেবো। সেটা হচ্ছে কিরকম যে উহ আহ কি নোংরা কোনো কথা, উহ আহ না, উহ আহ যাদের কাছে নোংরা ভাই তাদের তো, তাদের সেক্সুয়াল লাইফ নিয়ে আমি ডেফিনেটলি সন্দিহান, তারা তো ডেফিনেটলি জীবনে অনেক বিনোদন থেকে মানে বঞ্চিত থাকতেছে, হয়তো তারা শব্দহীন ভাবে যৌন সুখ লাভ করে, শব্দহীন ভাবে যৌন সুখ কি লাভ করা মানে আদৌ সম্ভব কিনা এটা একটা ডিবেটের বিষয়, মোটেও সম্ভব না আমার মতে। আমার ব্যক্তিগত মত হচ্ছে যে ভাই উহ আহ হইতেছে ডেফিনেটলি একটা প্রয়োজনীয় শব্দ এক্সপ্রেশন, যেটা মোটেও নোংরা না, যেটা হচ্ছে সুখকর এক্সপ্রেশন, যেটা মোটেও আমি আপনার সাথে করতে ইন্টারেস্টেড না, আপনি ইন্টারেস্টেড হলেও আমি ইন্টারেস্টেড না, সরি। যদি আমি কারোর প্রতি ইন্টারেস্টেড হই বা কেউ আমার প্রতি ইন্টারেস্টেড হয়, সেটার একটা আলাদা জগৎ আছে, আলাদা একটা ক্ষেত্র আছে, সেখানে ওইগুলো নিয়ে ডিসকাস হবে। এইখানে ভাই ডিসকাস করতে আসিনি, উহ আপনার উহ আর শুনতে আসিনি, তো ওই জন্য এটা শুনিনি, সরি। আচ্ছা, বলতে বলতে আচ্ছা মেসেজ, হ্যাঁ মেসেজ চলে আসছে, আমি যেটা এক্সপেক্ট করছিলাম সেটা হচ্ছে কথাগুলো পার্সোনালি আপনাকেই বলছিলাম, কলে জয়েন করতে পারবো না, প্লিজ লাইভে নামটা না অনুরোধ রইল। ওকে ফাইন, এবং বলে আবারও নগদ আবার ব্লক, ওকে ফাইন, আমি নামটা নিলাম না, বাট আমি যেহেতু এমনিতেও নিতাম না, যখন শুনলাম যে অন্য জায়গায় গিয়ে কান্নাকাটি করতেছে, শুধু আপনাদেরকে বিনোদন গুলো শোনানোর ইচ্ছা ছিল, কিন্তু না ওইটা আর শোনাবো না, শুধু উহ আটটুকু শোনাই দিলাম, এই হতেছে কাহিনি। তো আমি যাচ্ছি,
কিন্তু ভাই 48 ঘন্টার মধ্যে তো ব্লক করা যায় না, আবার আনব্লক করলে আবার তো না, করা মেসেজ যায়। ব্লক, ও আচ্ছা আচ্ছা, মানে মেসেঞ্জারে ব্লক। ওই যে সে আমার পেজের, সে তো নিশ্চয়ই মেসেঞ্জার ইউজ করে আমার পেজে মেসেজ করতেছে, ওইখানে মেসেজ অপশনটা প্রতি সেকেন্ডেই ব্লক করা যায় আনব্লক করা যায়, সেটা করছে। মানে আইডিটা আমি দেখতে পাচ্ছি, আইডি ব্লক করেনি, আমার আইডিতে মেসেজ করেনি, মেসেজ করছে পেজে। আচ্ছা, এই মহিলার প্রশ্নটা কি ছিল? আমি তো মানে ইয়াটা বুঝলাম না, কনটেক্সটটা বুঝলাম না। মূল প্রশ্নে যাওয়ার আগেই যখন প্রথমে নিষেধ করতেছিলাম যে আপনারা শব্দটা উচ্চারণ করেন না, এটা দিয়ে আসলে অনেককেই বোঝায় যাদেরকে তো আমরা রিপ্রেজেন্ট করি না। আসিফ ভাই, এইটার নাম আমার ঝামেলাটা তো এই জায়গায় ছিল, এই জায়গায় মেয়েটা বেচারা স্ক্রিপ্টেড প্রশ্নে যাওয়ার আগেই তো মাতব্বর ভাই আমরা আমি এই শব্দ নিয়ে মহিলারা আলাদা একটা রালমে নিয়ে গেছে, আলাদা একটা পাতে নিয়ে গেছে। এখন মহিলা তো ওই জায়গায় যা দিশেহারা হয়ে গেছে, আমি যে স্ক্রিপ্টেড জিনিস পড়তে আসছিলাম আমাকে পড়তে দিচ্ছে না, এই সমস্যাটা তো এই জায়গায় ছিল। আচ্ছা, এই বিষয়ে আমার একটা বক্তব্য আছে, আমার একটা অনেক পুরনো লেখা আছে, সেই লেখাটা একটু তাহলে একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বাংলা ভাষার উপরে ধর্মীয় আগ্রাসন, বাংলা ভাষার উপরে বিষাক্ত ধর্মীয় আগ্রাসন। এই লেখাটার ভিতরে আপনারা এই জিনিসগুলো পাবেন যে মুক্তিযুদ্ধের আগে পাকিস্তান আমলে কিভাবে খুব কৌশলে কিছু কিছু শব্দকে হিন্দুয়ানি শব্দ আখ্যা দিয়ে এবং কিছু কিছু কবিতাকে হিন্দুয়ানি কবিতা আখ্যা দিয়ে সেই জিনিসগুলোকে ধীরে ধীরে পরিবর্তন করে ফেলা হয়েছিল। যেমন ধরেন ব্রহ্মাণ্ড, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, এই শব্দগুলাকে, তারপরে দাতাকর্ণ, আগে বাংলা বাংলা ভাষায় দাতাকর্ণ ছিল খুবই ইয়া একটা নাম, ইয়া একটা শব্দ, কাউকে যদি দান টান করে তাকে দাতাকর্ণ বলা হতো, কিন্তু সেটা হয়ে উঠেছিল দাতা হাতেম, দাতা হাতেম তাই হয়ে উঠেছিল, মানে কর্ণটা হয়ে উঠেছিল হাতেম। আরেকটা শব্দ ছিল বিদ্যাদি গজ, এটা হয়ে উঠেছিল এলেমের জাহাজ। তারপরে প্রবাদ প্রবচন গুলাকে মুসলমানি করানো হয়েছিল, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এটা হয়ে গিয়েছিল অধিক পীরে মজেজা নষ্ট। তারপর মাংস হয়ে উঠেছিল ধীরে ধীরে গোস্ত। দেখবেন আপনারা একটু খেয়াল করলে দেখবেন যারা একটু বেশি মোল্লা টাইপের, মোল্লা হুজুর টাইপের পরিবার, তারা কিন্তু মাংস শব্দটা ব্যবহার করে না, গোস্ত বলে তারা। ডিম, ডিমকে তারা করেছিল আন্ডা। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা শব্দ এই যে শিক্ষা পাঠ্যপুস্তক গুলাতে খুবই কৌশলে তারা ইয়া করেছিল যে কোন শব্দগুলা হিন্দুয়ানি শব্দ, এই শব্দগুলাকে পরিবর্তন করতে হবে, এই শব্দগুলাকে বদলে দিতে হবে। পরবর্তী স্টেপে তারা যে কাজটা করেছিল সরকারি যে কাজে, তারা যেহেতু এই যে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা, মাংসের সাথে মায়ের অংশের কি কোনো মিল আছে কিনা একটু যদি বলতেন। না, মায়ের সাথে মাংসের শব্দের কোনো ইয়া নেই, সম্পর্ক নেই। কারণ এখন কিন্তু অনেক অনেক ভালো ভালো পরিবারের ছেলেমেয়েরাও কিন্তু মাংস শব্দ ব্যবহার করতে চায় না, তারা এখন এখনো আবার তারা মনে করে যে এটা এটা একটা হিন্দুয়ানি শব্দ, গোস্ত শব্দটা ব্যবহার করতে হবে। সেটাই সেটাই, এখনো মানে এই যে এই জিনিসগুলো পাকিস্তান আমলে ঢোকানো হয়েছিল, খুবই কৌশলে ঢোকানো হয়েছিল, যেহেতু উর্দুটাকে তারা রাষ্ট্রভাষা করতে পারে নাই, প্রচন্ড রকমের চেষ্টাটা তারা করছিল। কিন্তু পরে যখন এটা সফল হলো না, বাংলাকেও তারা একটা রাষ্ট্রভাষা হিসেবে, উর্দু এবং বাংলা দুইটাকে রাষ্ট্রভাষা হিসেবে রাখতে হলো পাকিস্তানে, তখন তারা যে কাজটা করেছিল বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে দিয়ে, বাংলাদেশেরই বাঙালি কিছু বুদ্ধিজীবীদেরকে দিয়ে তারা এই মিশনে নামিয়েছিল যে কিভাবে বাংলা ভাষাটাকে মুসলমানি করানো যায়, বাংলা ভাষাটার মানে যে মৌলিকত্ব সেটাকে নষ্ট করে দিয়ে এটাকে যেন পরিবর্তন করে ফেলা যায়। এটার প্রথম স্টেপ ছিল রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ করা, রবীন্দ্রনাথের কবিতাকে নিষিদ্ধ করা। দ্বিতীয় স্টেপ ছিল শব্দগুলাকে পরিবর্তন। তৃতীয় স্টেপ ছিল সরকারি কাজে বা মুদ্রণের ক্ষেত্রে যুক্তাক্ষর বর্জন করা। তারা মনে তারা বলতো যে যুক্তাক্ষর এটা হচ্ছে হিন্দুয়ানি, এটাও তারা মানে চেঞ্জ করেছিল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যুক্তাক্ষর কিন্তু বাংলা বাংলা ভাষার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে সরকারি যে বাংলা ভাষা সরকারি কাজে, তারা বলছিল যে সরকারি কাজে এই বাংলা ভাষাটা ব্যবহার অনুপযুক্ত। তারপরে তারা কি করেছিল, স্বরচিহ্ন তথা কার বর্ণের ডানে বসাতে হবে, ব্যঞ্জন বর্ণের ফলা বর্জন করতে হবে, এই জিনিসগুলো কিন্তু বাংলা ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটা অংশ। তারপরে যেটা বর্ণের মাত্রা বর্জন করতে তারা বলেছিল, মানে প্রস্তাবনা করেছিল, মানে এই ধরনের ইয়া থেকে একদম সরকার থেকে এই প্রস্তাবনা গুলো তৈরি করা হয়েছিল হয়েছিল সরি আরবি এবং রোমান হরফে বাংলা লেখারও একটা চেষ্টা করা হয়েছিল যে আরবি হরফে মানে আরবি ইয়া ইসে বাংলা লিখতে হবে। এরপরে যে বাগধারা গুলা ছিল, উপমা ছিল, সেগুলাকে সমস্ত কিছুকে পরিবর্তন করে তারা মুসলমানি করানোর চেষ্টা করেছিল। তখন একটা ইয়া মানে খুব মজার একটা ইয়ে আছে, আবুল মনসুর আহমেদের এই যে তিনি এই যে এখানে একটা উদাহরণ দেখেন, ফজরের আউয়াল ওয়াক্তে, মানে আগে ছিল যেটা, অতি ভোরবেলা উঠিয়া পিসিমা খুর মশাইকে বলিলেন, আমাকে শিগগির এক গারু জল দাও, আমি প্রাতঃক্রিয়া সারিয়া স্নান করিবার পর চান কিন্তু বাংলা, হ্যাঁ, চান করিবার পর সন্ধ্যা করিয়া মধ্যাহ্নে খাইবো। এটাকে তারা বানাইলো ফজরের আউয়াল ওয়াক্তে উঠিয়া ফুপু আম্মা চাচাজিকে কহিলেন, আমাকে জলদি এক বদনা পানি দাও, আমি পায়খানা করিয়া গোসল করিয়া নামাজ পড়িয়া নাস্তা খাইবো। এইভাবে প্রত্যেকটা শব্দকে তারা মানে ইসলামীকরণ করা শুরু করলো, মুসলমানি খৎনা করানো শুরু করলো, মানে ভাষার যে খৎনা হয়
ভাষার যে খৎনা হয়, ভাষার যে মুসলমানি হয়, এই জিনিসটা বাঙালি কিন্তু দেখেছে। এবং এই যে দাদা শব্দটা, ভাই শব্দটা, সেই সময়ই দাদা শব্দটার বিপরীতে ভাই শব্দটাকে কিন্তু, মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা যে বলি যে মানে পানি শব্দটা হচ্ছে মুসলমানের শব্দ আর মানে জল শব্দটা হচ্ছে হিন্দু শব্দ, আসলে কিন্তু মূল ঘটনাটা উল্টা। পানি বরঞ্চ এই যে ভারতের যারা অন্য অঞ্চলের হিন্দুরা তারা কিন্তু পানি শব্দটা ব্যবহার করে, হিন্দু শব্দটা ব্যবহার করে শুধুমাত্র বাঙালির মধ্যে যারা হিন্দু তারা। আর এই যে এখন পানি শব্দটা মুসলমানরা ব্যবহার করে, জল শব্দটা কিন্তু ব্যবহার করে বাঙালির মধ্যে যারা হিন্দু তারা শুধু। এইখানে কিন্তু আরেকটা ভেজাল লাগাই দিছে তারা। এবং আরো যে ব্যাপারটা সেটা হচ্ছে ভারতের অন্য অঞ্চলের যারা হিন্দু তারা কিন্তু ভাই শব্দটা ব্যবহার করে, দাদা শব্দটা কিন্তু ব্যবহার করে বাঙালির মধ্যে যারা হিন্দু ছিল তারা কিন্তু দাদা শব্দটা ব্যবহার করতো, এই শব্দটাকে চেঞ্জ করে তারা ভাই করলো, কারণ তারা উর্দুর সাথে মেলাবার একটা চেষ্টা তাদের ছিল যে উর্দুর সাথে মেলাবে বা ইসের সাথে মেলাবে, আরবির সাথে মেলাবে বা ফার্সির সাথে মেলাবে, এইভাবে তারা ভাষার একটা মুসলমানিকরণ শুরু করলো। এবং এই জিনিসটা আমাদের এখন একদম মজ্জাগত হয়ে গেছে। একটা সাংস্কৃতিক আগ্রাসন বা ধর্মীয় আগ্রাসনের মূল ফোকাসটা থাকে সবসময় ভাষার উপরে, এবং ভাষা দিয়ে যখন একটা মানে জাতিকে জাতির মগজে ঢোকা যায় একমাত্র ভাষা দিয়ে, ভাষা দিয়ে বাঙালির যখন একদম মগজের ভিতর ঢোকা যায়, তখন আসলে ধীরে ধীরে এই পুরো জাতিটার চিন্তা চেতনা পরিবর্তন করে ফেলা যায়। আমি এরকম অসংখ্য উদাহরণ দিতে পারবো যে এই শব্দগুলো পাকিস্তান আমলে পরিবর্তন করে করে মুসলমানিত্ব মানে এই এই অঞ্চলে মুসলমানিত্ব, মুসলমানের অঞ্চল, এই ভাষাটা মুসলমানের, এই রকম একটা চেষ্টা হয়েছিল। মাতুকুল ভাই শেষ। তাহলে আমরা তো ক্লিয়ারলি এই জিনিসটা তো এমনিতে তো আমরা সাহিত্যে তো এই জিনিসটা পরিষ্কার ভাবেই আমরা এই জিনিসটা দেখে আসতেছি বা দেখতেছি যে এই পরিবর্তনটা এখন পর্যন্ত, এই গত বছরেও তো এরকম স্টোরি আসছে যে হিন্দুয়ানি লেখকদের লেখা বাদ দিয়ে মুসলিম লেখকদের লেখা ইনক্লুড করা, এমনকি যে মানে কোরআনের নাম লেখা নাই, খালি বলা আছে যে বই তোমার অন্ধ করে সেই বই তুমি পড়বে না, এই জন্য পর্যন্ত ওই কবিতা বাদ, ওই জিনিস রাখে নাই। এটা তো আমরা দেখেই আসতেছি যে সবকিছুতে ধর্ম মানে ভাষার মধ্যে ধর্মীয় যে আকর্ষণটা। আর সাহিত্যের কথা বাদ, বাস্তব জীবনে মানে রিয়েল লাইফে আমরা তো এটা ছোটবেলা থেকে দেখেই আসছি। যদি ধরেন বড় ক্লাসে, আপনি পড়েন ক্লাস সেভেনে, ক্লাস এইটে একজনের নাম হচ্ছে ধরেন রমেশ, আরেকজনের নাম হচ্ছে রুমন, রুমনকে ডাকবে ভাই বলে, রমেশকে ডাকবে দাদা বলে, এটা তো আমরা ছোটবেলা থেকেই দেখে আসতেছি। এবং সেই সাথে যদি কাউকে দেখে যে সে হিন্দুদের সাথে বেশি মিশতেছে, তাকে পচানোর জন্য এই দাদা শব্দটা ইউজ করা হয়। যেমন এই যে ইতে যায়, এই নাড়ু খাইতে যায়, দুর্গাপূজা দেখতে যায়, পূজার মণ্ডপ দেখতে যায়, এইগুলো কিরে তুই তো এখন আজকাল ওইদিকে, কি দাদা আজকাল তো ওইদিকেই বেশি যা থাকেন, এই শব্দটা তারা সবসময় এই অর্থেই ব্যবহার করে। তারা মুসলিমদেরকে তারা দাদা এই অর্থেই একমাত্র শুধু এই সময়ই শুধু ব্যবহার করে যখন তারা আসলে ট্রল করে বুঝাইতে চায় যে সে একটা হিন্দু বা মুসলিম, এক কথায় না অমুসলিম বুঝাইতে এই শব্দটা ইউজ করে। মুসলিমদের সাথে মুসলিমকে বাংলাদেশের কোনো অঞ্চলেই, বাংলাদেশের কোনো অঞ্চলেই মুসলিমরা মুসলিমদেরকে দাদা বলে ডাকে, এইটা অন্তত আমার পক্ষে বিশ্বাস করা অসম্ভব। বাংলাদেশের কোনো অঞ্চলেই কোনো মুসলিম আরেক মুসলিমকে ভাই বুঝাইতে দাদা বলে ডাকে, এটা মানে অবিশ্বাস্য, এটা সম্ভবই না বাংলাদেশের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে এটা সম্ভব, পশ্চিমবঙ্গে কিছু আছে তারা হচ্ছে মুসলমান শব্দটাও মুসলমান বলে, ও ওই অঞ্চলে আছে এরকম পশ্চিমবঙ্গে কিছু, তারা হয়তো ভাইদেরকে মুসলিম হওয়ার পরেও দাদা বলে ডাকতে পারে, কারণ সমাজে সবাইকে দেখতেছে দাদা বলে ডাকতে। অমিত ভাই আরো এটা ক্লিয়ার করতে পারবে একটু ভালো? হ্যাঁ, ওখানে এখানে এরকম অনেক লোক আছে, অনেক মুসলিম এরকম আছে যারা দাদা বলি ডাকে। দাদার আমি ভাইটা একটু ওই নন বেঙ্গলি ভাষা ওরকম লোকেদের কাছেই শুনেছি, নইলে বাঙালি যদি হয় মানে যারা বাংলা মিডিয়ামে পড়েছে তারা দাদা দাদা বলেই ডাকে। মাতো ভাই আরেকটা কথা বলে দিই যে যে ভাষার ভিতরে যে অন্য শব্দ ঢুকবে, একটা ভাষার ভিতরে যে অন্য শব্দ ঢুকবে এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার, এটা ভাষার স্বতঃস্ফূর্ততা। ভাষার ভিতরে অন্য অঞ্চলের উর্দু শব্দ বাংলা শব্দের ভিতরে ঢুকেছে অনেক, ফার্সি শব্দ বাংলা বাংলা শব্দের বাংলার ভাষার ভিতরে ঢুকেছে অনেক, কিন্তু যে জিনিসগুলো স্বতঃস্ফূর্ত ভাবে ঢোকে সেগুলো নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যখন পরিকল্পিত ভাবে রাজনৈতিক ক্ষমতা দিয়ে বা ধরেন যখন একটা প্ল্যান নিয়ে, বড় ধরনের প্ল্যান নিয়ে যখন এই কাজগুলা ইচ্ছাকৃত ভাবে ভাষার ভিতর ঢুকানো হয় শব্দগুলো, এটা হচ্ছে প্রবলেম, এটা হচ্ছে যা সমস্যাগুলো তৈরি করে। এক্স্যাক্টলি, তো এইটা তো ভাই বাংলাদেশের ক্ষেত্রে, আর আমরা তো লাইভের মধ্যে তো দেখি এই যে মুমিনগুলা আমাদেরকে দাদা বলে ডাকে হিন্দু বুঝাইতে, এটা তো আমরা আজকে নতুন দেখতেছি না, এটা তো আমরা প্রতিদিন দেখতেছি। তো সেইখান থেকে যখন কেউ এসে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে এই শব্দগুলো ব্যবহার করে, আমরা তো ভাই বুঝি।
মানে সে নিজে মুসলিম কিন্তু আমাদেরকে দাদা বললে, তখন আমরা ক্লিয়ারলি বুঝি যে কেন কইতেছে, কোনখান থেকে এটা শিখে আসছে, সব বুঝি। কিন্তু অনেক হিন্দুরা এসে আমাদেরকে দাদা বলে, তাদের বেলায় কিন্তু আমরা কিন্তু জিন্দেগিতে আপত্তি করছি বলতে আমরা মানে, আসিফ ভাই আপনি কি কোনোদিন আপত্তি করছিলেন যে সে নিজে হিন্দু, সে নর্মালি মানুষকে দাদা বলেই ডাকে, আপনারও দাদা বলে ডাকতেছে, কিন্তু আপনি বলতেছেন না এই দাদা মানে আপনি আমাকে হিন্দু বুঝাইতেছেন, আপনি কি কোনোদিন আপত্তি করছিলেন? আমার তো মনে পড়ে না আসিফ ভাই। না না, কোনো ইয়া যদি এসে আমাকে দাদা বলে তাহলে তো আপত্তির কোনো প্রশ্নই আসে না, কারণ তার কালচার এটা, সে ছোটবেলা থেকে এটা দেখে আসছে। কিন্তু কোনো মুসলিম যখন এসে দাদা বলে, বাংলাদেশের মুসলিম বা ভারতের মুসলিম দাদা বললে আমি কিছু মনে করি না, বাংলাদেশের কোনো মুসলিম এসে যদি যখন আমাকে দাদা বলবে, আমি তাকে জিজ্ঞাসা করি যে এই যে দাদাটা বললেন এটার কারণটা কি, এটা কোথা থেকে, আপনি আপনি কোন জায়গায় বসবাস করেন, এটা জেনে নেওয়া দরকার। কারণ তা থেকে এইখান থেকে ভাই টিপ দিলে তো বোঝা যায়, আমরা তো ঘাস খেয়ে তো এতদিন ধরে লাইভ করি না, তাই না? আমরা তো টিপ দিলে বুঝি কোথাকার কে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি।